বোমা ফুটাওক, আলফা স্বাধীনক কুটাঘাতৰ আহ্বান জনোৱা এটা পোষ্ট। কোনো চেঙেলীয়া যুৱকৰ নহয়, জাতি সুৰক্ষাৰ স্বয়ম্ভূ দায়িত্ব লোৱা এজন দায়িত্বশীল সেনানীৰ এটা পোষ্ট। সামাজিক মাধ্যমত এই পোষ্ট দিয়ে আৰক্ষীৰ জালত পৰিল বীৰ লাচিত সেনাৰ কৰ্মী মনদীপ গোহাঁই। দুর্গা পূজার আগতে বহিরাগত অধ্যুষিত অঞ্চল সমূহত বিশেষকৈ তিনিচুকীয়াত বোমা দিবলৈ আহ্বান জনাইছিল বীর লাচিত সেনার কর্মী শিবসাগরের চেরেকাপাড়ার মনদীপ গোহাঁয়ে। নিজকে জাতীয় সংগঠনের কর্মী বলে পরিচয় দিলেও এতিয়া সংগঠনের নামত আইনক ধোয়াচাঙত তুলি একাংশ যুবকে দেখাইছে চরম ধৃষ্টতা। বীর লাচিত সেনার নামত দাদাগিরি করিয়ে শুকুরবারে নুনমাদিত আটক হয়েছিল 17 জনকৈ সংগঠন কর্মী। বিহারী সম্প্রদায়ের বহিরাগত এটা পরিয়ালক অপহরণ করার সন্দর্ভত নুনমাদি আরক্ষীয়ে আটক করেছিল 17 সদস্য। উল্লেখ্য যে বুধবারে সন্ধ্যা সিপাঝর রাম সিং চাপরিত এজন খিলঞ্জীয় অসমীয়াক আক্রমণ করেছিল বহিরাগত লোকে। থানাত গোচর রুজু হওয়ার পিছতে বহিরাগত পরিয়ালটোয়ে প্রাণর ভয়ত আত্মগোপন করেছিল নুনমাতির সুনচালিত। এই খবর পার পিছতে সুনচালিত উপস্থিত হয়েছিল বীর লাচিত সেনার কর্মী বলে পরিচয় দিয়া 17 গৰাকী স্বয়ম্ভূ জাতীয় সেনানী। কিন্তু জাতি সুরক্ষার নামত আইনক নিজের হাতত তুলি এই 17 যুবকে পরিয়ালটুক আবদ্ধ করে দিয়েছিল ভয় ভাবুকি। সংগঠনটোর কর্মীসকলে পরিয়ালটোক গাড়ি উঠাই অজ্ঞাত স্থানলৈ লৈ যাব খুঁজুতে নুনমাতির সুনচালির সৃষ্টি হয়েছিল উত্তপ্ত পরিস্থিতির। পরবর্তী সময়ত ঘটনাস্থলীত নুনমাতি আরক্ষী উপস্থিত হয়ে বহিরাগত পরিয়ালটোক উদ্ধার করে আটক করে উদন্ত যুবকর দলটো। বিহারী সম্প্রদায়ের ব্যক্তিগত মানে টকাটো কি হল, বিহারী সম্প্রদায়ের ব্যক্তিজনে আমার খিলঞ্জীয়া ব্যক্তিজনে বেয়াকৈ মারধর করে যোৱাকালি দৰং মঙ্গলদৈ আর চিপাঝাৰৰ পৰা বিলাসিত গুৱাহাটী আহি সেই ব্যক্তিজনক সোধপোছ করে মানে থানালৈ লৈ যাব কাৰণে আহিছিল মানে চিপাঝাৰ থানালৈ। বিষয়খিনি সেইখিনি অলপমান কিছু বেলেগ ফলে ঢাল খাই গৈছে, গ'ল কোনোবা কোনোবা দেশে কিডনেপ কৰিছে বা কিবা কৰিছে বুলি। শিবসাগৰৰ পৰা প্ৰদীপ গগৈ আৰু নুনমাতিৰ পৰা অজয় বৰ্মন, ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। আহক বোমা ফুটাওক, আলফা স্বাধীনক কুটাঘাতৰ আহ্বান জনোৱা এটা পোষ্ট। কোনো চেঙেলীয়া যুৱকৰ নহয়, জাতি সুরক্ষার স্বয়ম্ভূ দায়িত্ব লওয়া এজন দায়িত্বশীল সেনানীর এটা পোস্ট। সামাজিক মাধ্যমত এই পোস্ট দিয়ে আরক্ষীর জালত পরিল বীর লাচিত সেনার কর্মী মনদীপ গোহাঁই। দুর্গা পূজার আগতে বহিরাগত অধ্যুষিত অঞ্চল সমূহত বিশেষকৈ তিনিচুকীয়াত বোমা দিবলৈ আহ্বান জনাইছিল বীর লাচিত সেনার কর্মী শিবসাগরের চেরেকাপাড়ার মনদীপ গোহাঁয়ে। নিজকে জাতীয় সংগঠনের কর্মী বলে পরিচয় দিলেও এতিয়া সংগঠনের নামত আইনক ধোয়াচাঙত তুলি একাংশ যুবকে দেখাইছে চরম ধৃষ্টতা। বীর লাচিত সেনার নামত দাদাগিরি করিয়ে শুকুরবারে নুনমাদিত আটক হয়েছিল 17 জনকৈ সংগঠন কর্মী। বিহারী সম্প্রদায়ের বহিরাগত এটা পরিয়ালক অপহরণ করার সন্দর্ভত নুনমাতি আরক্ষীয়ে আটক করেছিল 17 সদস্য। উল্লেখ্য যে বুধবারে সন্ধ্যা সিপাঝর রাম সিং চাপরিত এজন খিলঞ্জীয় অসমীয়াক আক্রমণ করেছিল বহিরাগত লোকে। থানাত গোচর রুজু হওয়ার পিছতে বহিরাগত পরিয়ালটোয়ে প্রাণর ভয়ত আত্মগোপন করেছিল নুনমাতির সুনচালিত। এই খবর পার পিছতে সুনচালিত উপস্থিত হয়েছিল বীর লাচিত সেনার কর্মী বলে পরিচয় দিয়া 17 গৰাকী স্বয়ম্ভূ জাতীয় সেনানী। কিন্তু জাতি সুরক্ষার নামত আইনক নিজের হাতত তুলি এই 17 যুবকে পরিয়ালটোক আবদ্ধ করে দিয়েছিল ভয় ভাবুকি। সংগঠনটোর কর্মীসকলে পরিয়ালটোক গাড়ি উঠাই অজ্ঞাত স্থানলৈ লৈ যাব খুঁজুতে নুনমাতির সুনচালির সৃষ্টি হয়েছিল উত্তপ্ত পরিস্থিতির। পরবর্তী সময়ত ঘটনাস্থলীত নুনমাতি আরক্ষী উপস্থিত হয়ে বহিরাগত পরিয়ালটোক উদ্ধার করে আটক করে উদন্ত যুবকর দলটো। বিহারী সম্প্রদায়ের ব্যক্তিগত মানে আমার টকাটো কি হল, বিহারী সম্প্রদায়ের ব্যক্তিজনে আমার খিলঞ্জীয়া ব্যক্তিজনে বেয়াকৈ মারধর করে যোৱাকালি দৰং মঙ্গলদৈ আর চিপাঝাৰৰ পৰা বিলাসিত গুৱাহাটী আহি সেই ব্যক্তিজনক সোধপোছ করে মানে থানালৈ লৈ যাব কাৰণে আহিছিল
মানে চিপাজা থানালে। বিষয়খিনি সেইখিনি অলপমান কিছু বেলেগ ফলে ঢাল খাই গুছি গেল, কোনোবা কোনোবা দিছে কিডনেপ কৰিছে বা কিবা কৰিছে বুলি। শিবসাগৰৰ পৰা প্ৰদীপ গগৈ আৰু নুনমাটিৰ পৰা অজয় বৰ্মন, ৰিপৰ্ট নিউজ 18 অসম, নৰ্থ ইষ্ট।